চা শিল্পের উন্নয়ন ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে চা বাগান মালিক ও বিপণনকারী সহ সংশ্লিষ্ট সবাই শ্রমিক বান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করবে এবং আন্তরিকভাবে কাজ করে এই শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চা দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে এই প্রত্যাশার কথা জানান তিনি। অনুসন্ধান ও প্রচেষ্টার মাধ্যমে সৌদিতে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়া 12 গৃহকর্মীকে দেশে ফিরিয়ে এনেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এয়ার ইন্ডিগো এয়ারলাইন্স একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা চালক সহ 3 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত আরও 10 জন। রবিবার সকাল 6টার দিকে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের সুদিয়াখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ায় হাল চাষের পাওনা 500 টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে খায়রুল ইসলাম খোকন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত আরো 10 জন। সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা পোড়াবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নেওয়ার পর নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন রিসেপ তাইয়প এরদোগান। এরদোগানের মন্ত্রিসভায় সাবেক প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেহমেদ সিমসিককে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জ্যামাইকা পিএসজি থেকে বিদায় নিয়েছেন লিওনেল মেসি। এর আগে মেসির পিএসজি ছাড়ার খবর নিশ্চিত করেন ক্লাবটির কোচ ক্রিস্টফ গালতিয়ের। গর্ভের সন্তান নিয়েই আংটি বদল করেছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। সম্প্রতি আংটি বদলের ছবি দিয়ে ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করে ইলিয়ানা লিখেছেন, আমার মতে এটাই রোম্যান্স।